বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্মানিত আমার আমি ভাইরা আলাইকুম আরহামতুল্লাহি আমাদের এক ভাই মিনুর রহমান কাতার থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে উনার এক আত্মীয় খুবই গরিব এবং বয়স্ক এখন সে শিয়াম অর্থাৎ রোজা পালন করতে পারছে না এখন তিনি কীভাবে ফিদিয়া দিবে এবং ফিদিয়া যদি তিনি না দিতে পারে অন্য কেউ যদি এই ফিদিয়া দিয়ে দেয় এখন কি উনি সেই ফিদিয়া খেতে পারবে কি না তো প্রথমেই আমি আমাদের এই মিনুর রহমান ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আল্লাহ সুফান তিনি মিন্দের ওপর এই রমদান মাসে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা ফরজ করেছেন কিন্তু যেসব ব্যক্তি অসুস্থ এবং তার এই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম অথবা যেই সব ব্যক্তিরা বয়স হয়ে গিয়েছে এবং তারা রোজা রাখতে তাদের কষ্ট হয় আল্লাহ স্নান তালা তার কোরআন মজিদে বলতেছেন যে সৈয়তুল বাকরাতে ও আল্লা দিনা ই না হু আম মিসকিন যেসব ব্যক্তিদের বয়সের কারণে রোজা রাখতে কষ্ট হচ্ছে তারা প্রতিদিন রোজা ভাঙবে ওই দিনের পরিবর্তে একদিন রোজাভাবে ভাঙবে একদিনের পরিবর্তে একজন মিসকিন খাওয়াবে যতদিন রোজা ভাঙবে অতদিন অতজন মিসকিন তারা খাওয়াবে এভাবে আল্লাহ সফান তাল্লা সত বাকালাতে বলে দিয়েছেন কিন্তু যেই সব ব্যক্তিরা তারা রোজা রাখতে পারছে না এবং ফিদিয়া দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই আল্লাহ আলা আমা তাদেরকে ফিদিয়া দেওয়া থেকে ফিদিয়া দেওয়া তাদেরকে মাফ করে দিয়েছেন কারণ আমাদের ইসলাম ধর্ম খুবই সহজ আল্লাহ আলা তার কোরআন মজিদে সুরাতুল আল্লাহ করাতে ওয়া সুবাহানউতলা বলতেছেন যে লাউকল্লিফুল্লাহু নফসান ইউ সাহা আল্লাহ সুবাহানা কারোর উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে এবং রসুল্লা সাল্লাহ বলতেছেন যে যে হাদিসটি আল বখারিতে পাওয়া যায় রসুল সাল্লাহ বলতেছেন যে ওদা আমার তুকুম বিষয় ফ আতু মিন্ন মাস্তা আতুম তোমাদেরকে যদি আমি কোনো কিছু আদেশ করি থাকি তোমাদের যতটুক সম্ভব পালন করার তোমরা সম্ভব তোমরা পালন করতে চেষ্টা করো সুতরাং ভাইরা। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই মুমিন ভাইয়ের যেই আত্মীয় আছেন যেহেতু তিনি বয়স্ক এবং রোজা রাখতে পারছে না এবং ফিদিয়া দেওয়ার মতো ওনার ক্ষমতা নেই তাহলে ওনার তো ফিদিয়া দেওয়া ওনার উপরে ওয়াজিব নয় সেজন্য ওনার ফিদিয়া দিতে হবে না কিন্তু অন্য কাউর থেকে ফিদিয়া নিয়ে নিজে আবার এটি খাওয়া এটি আমি প্রয়োজন মনে করতেছি না কারণ ওনার উপরে তো ফিদিয়া দেওয়া و أجيب نيوي الشكور يا عبد أمر وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته